برضه. الله এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে যাচ্ছি। তাহলে কবর এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন কবর আছে। সেখানে আমরা সালাত এবং সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা সালাম দেব। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনই পাশে শুয়ে আছেন, তাদের কবর আমরা ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে অনেক বেদাত সংগঠিত হয়। বেসিক্যালি বেদাতগুলো হচ্ছে মানুষ কবরকে স্পর্শ করার চেষ্টা করে, সেখানে দাঁড়িয়ে তারা দোয়া করে, আবার সেখানে দাঁড়িয়ে তারা বিভিন্নভাবে তারা বরকত নেওয়ার জন্যে তারা বিভিন্ন ধরনের ইয়ে করে থাকে। তো সেটা আসলে ঠিক না। এখানে শুধু সালাম দেওয়ার ব্যাপার, স্বাভাবিকভাবে যেমনিভাবে আমরা সালাম দিয়ে থাকি, যে পাশে যে জায়গাটা এটি হচ্ছে মূলত এই যে আপনার বাম পাশে দেখবেন হচ্ছে রিয়াদুল জান্নাহ। এবং এখানে এখন মহিলারা এই সময়টা এখানে অবস্থান করছে, তারা এখানে সালাত আদায় করবে, অতঃপর তারা তারা চলে যাবে। এখানে এইটি হচ্ছে মূলত এর আগে আমরা দেখেছি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, যিনি যেখানে তিনি দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন এবং সালাত আদায় করতেন। এটি মূলত তার কবর, যেখানে মূলত তার ঘর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেখানে আর কি কবর দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মূল বিষয় হলো কোনো অবস্থায় এখানে জোরে কথা বলা যাবে না, চিৎকার চেঁচামেচি করা যাবে না। সালামটা একেবারে সামান্যভাবে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা কেউ এমনও বলতে পারে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিকা মুহাম্মদ, অথবা কবর জিয়ারতের যে দোয়া আছে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি কওমি মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইরহামুল্লাহু মুস্তাগফিরিনা মিনা ওয়াল মুস্তাগফিরিন, এইভাবেও সালাম দেওয়া যায়। এই আমরা দেখতে পাচ্ছি এখানে রাসূল ইসলামের কবরের যে সামনে আছে রাসূল ইসলামের কবর, প্রথমে রাসূল ইসলামের কবর, তারপর আবু বকর রাদিয়াল্লাহু, তারপর ওমরের কবর, এই যে সামনে আমরা দেখতে পাবো কবরটি।
ভিডিও হিসেবে ভিডিও নাম না ভিডিও 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 I'm going to go to the hospital.